আজকাল বিয়ে মানেই সেই লেভেলের ব্যাপার। শাড়ি থেকে শুরু করে সুতার রং পর্যন্ত 1000 বার বুঝে নিয়ে সিলেক্ট করা হয়। বিয়ের এইসব ব্যাপার নিয়ে যখন হবু বউ তার অসহায় বোকা হালাল জামাইকে হবু হালাল জামাইকে ফোন করে, তখন প্রুং 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 প্রুং, হ্যালো জান, কি করো? কি করবো, গত 2 বছর ধরে ফেসবুক করি, আর কি করবো, ফেসবুকই করতেছি। আচ্ছা শোনো না, বিয়ের ফটোগ্রাফার নিয়ে কিছু করলা? বিয়ের তো আর বেশি দিন বাকি নাই, এইটা নিয়ে কি করার আবার? তোমার বলছি না টেনশন নিও না, ওই যে মুকলেস আছে না, মুকলেস কিছুদিন আগে ক্যামেরা কিনছে, ফেসবুকে ফ্যান পেজও খুলছে, 3000 লাইক আসছে মনে হয়, ওরাই বলবো না তুলে দিবে। আর কিসের মুকলেস? তোমাকে কতদিন ধরে বলতেছি পিতরে যাকে বুক করো, বুঝলাম না, কথা শুনো না কেন তুমি? আরে বাবা, যেই কাজ 1 প্লেট বিরিয়ানি দিয়ে হয়ে যায় ওইটা করাইতে আবার 50-60 হাজার টাকা খরচ করতে হবে কেন? বুঝলাম না, এটা কি কইলা? ধুরো, বিয়ের মধ্যে এরকম কইরো না তো। পিতরে যাকে দিয়ে তুলাইলে জানো জানো ও অ্যাঙ্গেল বুঝিয়ে, আমার তো সবসাইড ভালো ছবি আসে না, আর জানো আমাকে ছবিতে মোটাও লাগবে না, আমাকে একদম স্লিম লাগবে, তোমার ভালো লাগবে না বলো? তোমার বউকে যদি শাকিরার মতন কোমর দেখালে, তাই নাকি? কইলাটা কি মিয়া তুমি? এটা আগে আগে কইবো না, হুদাই তোমার খাওয়া দাওয়া বন্ধ করার কথা বলছি। তাইলে তাইলে তো ওরে ওরে নিয়ে তোমার সামনে বসালেই তো হইতো এতদিন, তোমাকে তো তাইলে মোটা লাগতো না। তুমি আমাকে মোটা বললা? আমি কই কইলাম তোমারে মোটা? তুমি না মাত্র কইলা যে তোমার ছবি তুলে দিলে তোমার স্লিম লাগবে। আমার চাচিও বলছিল তোমার ফ্যামিলি আমার শরীর নিয়ে অনেক কথা বলে, এতই যখন আমার শরীর নিয়ে কমপ্লেন, তাহলে বিয়ে করার কি দরকার? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। এইটা আবার কোন চাচি তোমার? 3 বছরে তো এই প্রথম তোমার চাচির নাম শুনলাম, কি রে ভাই? পিতরে যা বলছিল ওয়েডিং ডায়েরিতে ওদের বুকিং দিলে সাকিব আল হাসানের মতো আমাদেরও বিয়ের ছবি তুলবে সুন্দর করে, বিয়ে করে কি করার জন্য বলো? এত সুন্দর শাড়ি পরে কেন বলো? ছবি তোলার জন্যই তো, আমার শাড়িতে যদি একটু ঝিকঝিক না করে, এডিট না করে, তাহলে কি হইতো বলো? আর এত ইম্পর্টেন্ট একটা কাজ যদি ভালো কেউ না করে, হইলো কিছু বলো? বুঝলাম না কিছু, কিন্তু আমি আমি জানি না, মানে ফটোগ্রাফি নিয়ে এত ঝামেলা হচ্ছে কেন ভাই? বিয়ে করতেছি তো সংসার করার জন্য, তাই না? ছবি দিয়ে কি করবো আমি? কি বলো জান, জানি সব কি বলো? কেন এমন করতেছে আমার সাথে জান? কত স্বপ্ন দেখছি বলো, ওয়েডিং ফটোগ্রাফি হবে, প্রি ওয়েডিং ফটোগ্রাফি হবে, পোস্ট ওয়েডিং ফটোগ্রাফি হবে, আজকাল তো সবাই করে জান, কেন এমন করতেছ? কাঁদতেছো কেন ভাই? ভাইরে এক কাজ করো, শোনো আমি একটা ভালো কথা বলি, যে ফটোগ্রাফার মন চায় সেটারই নাও, হ্যাঁ 1 বছরের জন্য বুকিং দিয়ে দাও, ওই শুধু বিয়ের দিন হলুদের দিন দিও না। শোনো আমার কথাটা শোনো, বেডরুমে একটা ফ্লোর বেডিং করার ব্যবস্থা করতেছি, মনে করো ফটোগ্রাফার থাকলো আমাদের সাথে 1 বছর, হ্যাঁ বিয়ের প্রথম সকাল রাতটাও দেখলো, ওইটারও একটা ছবি তুললো, তারপর মনে করো পরের দিন তুমি গোসল করে যখন বের হবা তখন মনে করো তোমার ভেজা চুলের একটা ছবি তুললো, ওটা ওটা ওইটা ইম্পর্টেন্ট না? বিয়ের প্রথম ভেজা চুলের একটা ছবি লাগবে না তোমার? ওইটার একটা ছবি তুললো, তারপর ধরো মনে করো বিয়ের 7 দিন, বিয়ের 1 মাস 2 মাস, এরকম করে পুরো 1 বছর ছবি তুললো, ব্যাপারটা একটা লাগবে না? ছবি তো লাগবে, ছবি তো অনেক ইম্পর্টেন্ট। এক কাজ করো বরং, তুমি পিতরেজার সাথেই থাকো, বুঝছো? আর আমি একটু দেখি, আমাকে একটু ভাবতে দাও। কি বল,